have some venom from a black cobra. সাক্ষাৎ করুন সদগুরু বাসুদেবের সাথে। তিনি পান করতে চলেছেন পৃথিবীর সবথেকে বিষধর সাপগুলির মধ্যে অন্যতম একটি সাপ ব্ল্যাক কোবরার বিষ। সাপের বিষ যে কতটা মারাত্মক হতে পারে তা আলাদা করে বলে বোঝাতে লাগে না। একটি সাপের কামড়ে একজন মানুষ খুব অল্প সময়েই মারা যেতে পারে। কিন্তু আপনাকে যদি এখন বলা হয় যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা সাপের বিষ পান করে দিব্যি বেঁচে আছেন, তাহলে আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? জানি আপনার উত্তর অবশ্যই না হবে, কিন্তু আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি যে সদগুরু বাসুদেব ব্ল্যাক কোবরার বিষ পান করতে চলেছেন। তবে ভিডিওটি দেখার সাথে সাথেই হয়তো আপনার মনে এই বিষয়টির সত্যতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে, আর প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তবে এ নিয়ে আপনাকে বেশি চিন্তা করতে হবে না, কারণ সাপের বিষ পান করে বেঁচে থাকা যায় কি না এই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, তার আগে কিছু বিষাক্ত সাপ এবং তাদের বিষের প্রভাব সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না যে পৃথিবীতে যত প্রজাতির সাপ আছে তাদের মধ্যে মাত্র 600টি প্রজাতির সাপই কিন্তু বিষাক্ত প্রজাতির সাপ হিসেবে পরিচিত। এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রজাতির সাপ হলো কোবরা, তাইপান, ব্ল্যাক মাম্বা ইত্যাদি। যদিও পৃথিবীতে নির্বিষ সাপের সংখ্যা বিষাক্ত সাপের চেয়ে অনেকটাই বেশি, কিন্তু তাও প্রতিদিন পৃথিবী জুড়ে প্রায় 300 জন মানুষ কেবলমাত্র সাপের কামড়েই প্রাণ হারায়। আর তার চেয়েও অবাক করার মতো বিষয় হলো মাত্র 7 মিলিমিটার সাপের বিষ একজন মানুষকে প্রাণে মারার জন্য যথেষ্ট। অর্থাৎ মাত্র 1 ফোঁটা সাপের বিষ যদি কোনোভাবে আপনার শরীরে প্রবেশ করে যায় তাহলে আপনি মারা যেতে পারেন। তবে এখানে একটি কথা অবশ্যই বলে রাখা দরকার যে সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যু উপযুক্ত সময়ে চিকিৎসা না পাওয়ার জন্যই হয়ে থাকে। ধরুন একজন মানুষকে কোনো বিষাক্ত সাপ কামড় বসালো, তাহলে কামড় বসানোর পরেই ওই মানুষটির শরীরের সেই অংশটি শিথিল হতে শুরু করে, এরপর নার্ভ সিস্টেমে ওই বিষের প্রভাব পড়তে শুরু করে, আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই ওই ব্যক্তিটি মারা যায়। যদি ওই সময়ের মধ্যে আপনি ন্যূনতম চিকিৎসাটুকু পেয়ে যান তাহলে কিন্তু আপনি প্রাণে বেঁচে যাবেন। তবে তাইপানের মতো অতি বিষাক্ত সাপ যদি আপনাকে কামড় বসায় তাহলে কিন্তু আপনি সেই সুযোগটুকুও পাবেন না, কারণ এই সাপের বিষ অন্য সাপের বিষের তুলনায় অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, এবং এই সাপের বিষ যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনার রক্ত জমাট বাঁধতে শুরু করবে এবং তারপর রক্ত অনেকটা জেলির মতো হয়ে যাবে। তবে আপনি যদি মনে করেন যে পৃথিবীর সমস্ত সাপ শুধুমাত্র কামড়ের মাধ্যমে নিজের বিষ প্রয়োগ করে তাহলে কিন্তু আপনার ধারণা একদমই ভুল, কারণ স্পিটিং কোবরার মতো কিছু সাপ প্রায় 3 মিটার দূর থেকে আপনার শরীরে নিজেদের বিষ ছুড়ে দিতে পারে। তবে স্পিটিং কোবরার বিষ আপনার ত্বকে বড় জোর ঘায়ের মতো অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এদের বিষে প্রাণহানির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। এ কথা আমরা সকলেই জানি যে সাপের বিষ পৃথিবীর মাত্র কয়েকটি প্রাণীকে ছেড়ে সমস্ত প্রাণীকেই মেরে ফেলতে পারে। যেমন ধরুন ঘোড়া, হানিবাজার। হানিবাজার আয়তনের দিক থেকে একটি ছোটোখাটো প্রাণী হওয়ার সত্ত্বেও এরা কিন্তু পৃথিবীর কোনো প্রাণীকেই ভয় পায় না। আসলে এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে একটি হানিবাজার বাঘ এবং সিংহের মতো বড় আয়তনের প্রাণীকেও আক্রমণ করতে পিছপা হয়নি। আপনি জানলে অবাক হবেন যে এই হানিবাজারের সবচেয়ে প্রিয় খাদ্য হলো সাপ, এবং এরা যে কোনো বিষাক্ত সাপকে নিজের খাদ্য বানিয়ে নিতে পারে। আসলে প্রকৃতি এদেরকে এমন কিছু ক্ষমতা দিয়েছে যার প্রভাবে এরা বিষাক্ত সাপ খেয়ে নিলেও সেই সাপের বিষের প্রভাব এদের উপর পড়ে না। তাই বলে এটা মনে করবেন না যে এমন ক্ষমতা মানুষেরও আছে, কিন্তু এর সত্ত্বেও এই ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সদগুরু সাপের বিষ পান করে দিব্যি সুস্থ আছে। আসলে সাপের বিষ মুখে নেওয়া মাত্রই যে আপনার মৃত্যু হবে এমনটা কিন্তু নয়। সাপের বিষ প্রোটিন দিয়ে তৈরি, এবং এটি যখন পাকস্থলীতে গিয়ে হজম হয়ে যায় তখনই এটি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তাই তো আমরা বিভিন্ন মুভিতে এমন অনেক দৃশ্য দেখে থাকি যেখানে দেখানো হয় যে একজন সাপের কামড় খাওয়া ব্যক্তির ক্ষতস্থানটি থেকে অন্য একজন ব্যক্তি নিজের মুখে করেই বিষ বের করে দিচ্ছে, এবং এরপর দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। এখন আপনি এটা ভাবতেই পারেন যে তাহলে কি সাপের বিষ মুখে নিলে কিছুই হয় না যতক্ষণ না ওই বিষ আমাদের পেটে যাচ্ছে? আপনি যদি এমন মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার ধারণা একদমই ভুল, কারণ আমাদের খাদ্যনালীর মধ্যে অনেক ছোটোখাটো ক্ষতস্থান থেকেই যায়, এবং ওই বিষটি যদি কোনোভাবেই ক্ষতস্থান পেয়ে যায় তাহলে সেটি তাড়াতাড়ি রক্তের সাথে মিশে যাবে। সাধারণত বিভিন্ন মিলিটারি বই যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি সেখানে দেখতে পাবেন
যে সাপে কামড়ানোর পরেই সেই ক্ষতস্থানটি থেকে রক্ত চুষে বের করার নিয়ম বলা আছে। কিন্তু অপরদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতেই উপদেশ দেয়। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে কোন কথাটা আসলে ঠিক, মিলিটারিদের না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের? আসলে সাপে কামড়ানোর 5 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি যদি ওই বিষটি চুষে বের করতে পারেন তাহলে আপনার প্রাণে বাঁচানো সম্ভব হবে। কিন্তু আপনি যদি সাপে কামড়ানোর 5 মিনিট পরে ওইভাবে রক্ত চুষে বের করতে যান তাহলে কিন্তু সফলতা পাবেন না, কারণ ততক্ষণে বিষটি আপনার সম্পূর্ণ শরীরে রক্তের সাথে মিশে যাবে। আর সাপের বিষ যদি একবার আপনার রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু আপনার মৃত্যু অবধারিত। কিন্তু তার সত্ত্বেও আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা বিষাক্ত সাপেদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। যেমন ধরুন স্টিভ নামের এই ব্যক্তিটি। পেশার দিক থেকে দেখতে গেলে স্টিভ একজন মিউজিশিয়ান, তবে এই পেশার সাথে সাথেই বিগত 30 বছর ধরে স্টিভ নানান বিষাক্ত সাপেদের নিয়ে লাগাতার এক্সপেরিমেন্ট করে চলেছেন। এই এক্সপেরিমেন্ট করার সময় স্টিভ নানান প্রজাতির বিষাক্ত সাপেদের বিষ নিজের শরীরে ঢুকিয়ে দেয় এবং তার ফলাফল পর্যবেক্ষণ করতে থাকে। একবার এরকমই একটি পরীক্ষা করতে গিয়ে বিষের ওভারডোসের কারণে স্টিভের একটি হাত অকেজো হয়ে গিয়েছিল, কিন্তু এর পরেও স্টিভ থেমে থাকেনি। তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ করে আবার নিজের এক্সপেরিমেন্ট চালু করেন। 1988 সাল থেকে এইভাবে বিষাক্ত সাপেদের বিষ নিজের শরীরে ইনজেক্ট করে স্টিভ নিজের ইমিউনিটি সিস্টেমকে এতটাই স্ট্রং করে তুলেছে যে বর্তমানে পৃথিবীর যে কোনো বিষাক্ত সাপের বিষ স্টিভের শরীরে কোনো প্রভাব ফেলতে পারে না। তবে এখানে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, যে স্টিভের এই এক্সপেরিমেন্ট অদ্ভুত হলেও এর ফলাফল কিন্তু সুদূরপ্রসারী, কারণ বর্তমানে কোপেনহেগেনের একদল বিজ্ঞানী স্টিভের রক্তের উপর পরীক্ষা করে চলেছেন। তারা মনে করছেন যে স্টিভের এই স্ট্রং ইমিউনিটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে তারা অনেকটাই উন্নত মানের অ্যান্টিভেনাম আবিষ্কার করতে পারবেন। আপনারা হয়তো জানেন যে পৃথিবীর যাবতীয় অ্যান্টিভেনাম মূলত ঘোড়ার রক্ত দিয়েই তৈরি হয়, তবে এই অ্যান্টিভেনাম তৈরি করতে গিয়ে অনেক ঘোড়ার জীবনেই বিপন্ন হয়। তাই স্টিভের রক্ত থেকে যদি এর চেয়েও উন্নত মানের অ্যান্টিভেনাম তৈরি করা সম্ভব হয় তাহলে আগামী দিনে অনেক ঘোড়ার প্রাণ বাঁচানো সম্ভব হবে। তাই এই আবিষ্কার যে এক কথায় এক যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আজকের এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাপের বিষ মুখে নিলে কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই বিষ যদি কোনোভাবে আপনার পেটে চলে যায় বা রক্তের সাথে মিশে যায় তাহলে কিন্তু তা প্রাণঘাতী হতে পারে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।